দুষ্ট চক্র এটা আছে, দুষ্টামি করব বিচারিছে, কিন্তু তাহানিতে বিষ্ণু ভগবানে কৈছিল দুষ্টক দমন শান্তক পালন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বিষ্ণু অবতার হয়ে অহা দরে হয়েছে। আজি ড্রাগসর বিরুদ্ধে কোনো ভবা নাছিলে ইমান ড্রাগস ইয়াত যে প্রচলন হয়ে আছে, ড্রাগসর আজি একেবারে নিষেধ করার বাবে যেটো দমন নীতি লৈছে, দুষ্টক দমন ড্রাগসর বিরুদ্ধে অভিযান, আজি গড় হত্যা চলি আছে। আজি গড় যোৱা বছর মৃত্যু হওয়াই নাই, এই বছর এটামান গড় বিভিন্ন কারণত রোগ হওয়ার কারণে মৃত্যু হওয়া বলে ইতিমধ্যে পোহরলে আছে, হয়তো ছবি হয়তো এই বছর শেষলকে আহিব। কিন্তু প্রায় যদি চাই অপরাধ নিক্ষেপ হওয়া ধরে হয়েছে, ইয়াত বিভিন্ন কারণবশত এসাম ব্যক্তিয়ে নিজের স্বার্থত বিভিন্ন সংস্থা চলাই আছে, বিভিন্ন দল সংগঠন চলাই আছে আর বিভিন্ন ধরনের প্রতিবাদ করে আছে, শেহতিয়াকে সুযোগে পোৱা নাই, কারণ রাইজ আস্থাল লৈছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, যার কারণে প্রতিবাদ অনশন ধর্মঘট তাই জ্বলা এইবর প্রায় নোহা হয়ে পড়েছে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে বিষ্ণু অবতার দরে অহা দরে হয়েছে, মই তো কম বিষ্ণু ভগবানের অবতার দরে তেখেত আহিছে আর দুষ্টক দমন শান্তক পালন করার যে পদক্ষেপে কাম করে গিয়ে আছে, শেহতিয়াকে আমার মৈনীত যে থাইল্যান্ড মাগুর ধরা পড়েছে, এই চক্র ইতিমধ্যে রোধ করার সরকারের বিভিন্ন পদক্ষেপ লৈছে, এইবর এটাকে ধরা পড়েছে, এইবর একেবারে নিক্ষেপ হয়ে যাব, শেষ হয়ে যাব মোট দৃঢ় বিশ্বাস। ইউরিয়া দিয়ে পেলায় দরব, ইউরিয়া দরব দিয়ে পেলায় মাছ ডাগর করব বিচারে আর মাছ আমাক খুয়ায়, এসাম হয়তো লোকে হয়তো এই সন্দেহযুক্ত নাগরিকে বলে কম অসমত আছে, তেওঁলোকক বাছি উলিয়াবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানাইছো, তেওঁলোকে ভেজাল এই দরব দিয়া সবজিও আমাক খুয়াই আছে। সেই এখানে মই হাতে কামে লাগি আমার আজু ককাসকলে আগত তেনেকে নিজে সবজি রুইছিল, নিজেই অকমান কষ্ট করেছিল, সব করেছিল, সেখানে এই যে সন্দেহযুক্ত নাগরিক বা বঙ্গমূল কোনবা মানে বাহিরা বহিরাগত কোনবা এতিয়াও আছে অসমত, এই তেওঁলোকে এটা এটাকে ধরা পড়েছে, এই তেওঁলোকে এই চক্রটুক একেবারে ইয়ারপা ধরা পেলায়, ইয়াতো একদম ডাইরেক্ট বহিরাগত যেহেতু সন্দেহযুক্ত নাগরিক তেওঁলোকক ইয়ারপা উলিয়াব লাগে। আমার অসমীয়া মানুষে বা প্রকৃত যিনবোৰ আইমাত্রিক ভাল পাওয়া মানে ইউরিয়া দি পেলায় কেতিয়াও মাছ ডাগর করব নিবিচারে, থাইল্যান্ড মাগুর কোনো নাখায়ও আর থাইল্যান্ড মাগুরক কোনো সৃষ্টি করব নিবিচারে, এইবোৰ দুষ্ট চক্র এটা আছে। মোৰ দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লব আর থাইল্যান্ড মাগুর ভবিষ্যতে যেন কেতিয়াও কোনো সাহস নকরে মানে প্রস্তুত করবর কারণে তেনে এটা ব্যবস্থা গ্রহণ করব মোৰ দৃঢ় বিশ্বাস।